আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সকল স্টুডেন্ট এবং বাংলাদেশের অন্যান্য প্রান্তের যে সকল স্টুডেন্ট আজকের এই ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছ আমি ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থভাবে বাসায় থেকে নিজেদের লেখাপড়াগুলো মতো চালিয়ে যাচ্ছ আমি এই একই কথা বলি যে সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা বাসায় অবস্থান করব সবাই এবং বাসায় বসে আমাদের যে পড়াগুলো থাকবে একটা রুটিন তৈরি করে সেই রুটিন অনুযায়ী আমরা পড়াগুলো রেডি করতে থাকব। এটা একটা বিরাট অপরচুনিটি আমি মনে করি পড়াশোনার জন্য তো যাক এখন তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে এবং এই এইগুলো সব রেডি করতে থাকো নিজে পড়তে থাকো পাশাপাশি এই ক্লাসগুলো করতে থাকো এই ক্লাসগুলো যদি মাঝে মাঝে ক্লাসের মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওগুলো আমাদের তো তোমরা সবাই জানো যে ইউটিউবে সব আপলোড করা আছে সেখানে বারবার দেখতে পারো আশা করি যে সমস্যাগুলো তোমাদের আসবে সে সমস্যাগুলো থাকবে না যদি ক্লাসগুলো একটু রেগুলার করো সব থেকে বেশি ভালো হয় লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে লাইভ ক্লাসে তো থাকবেই পাশাপাশি দেখবে হ্যাঁ আবার অনেকে হয়তো এরকম থাকতে পারে যে লাইভ ক্লাসে থাকে না কিন্তু রেকর্ডের ক্লাস দেখে লাইভ ক্লাসে থাকা উচিত দু একটা কোশ্চিন করতে পারো লাইভ ক্লাসের মজাই আলাদা তো ঠিক আছে তো আমরা আমরা শুরু করি আমরা তো আমাদের এই চ্যাপ্টার যেটা পড়ছিলাম চ্যাপ্টার এইট হ্যাঁ অনেকগুলো ক্লাস নিয়েছি আমরা অনেকগুলা এবং এই চ্যাপ্টার তো একদম শেষই বলতে পারো যা না পড়লেও কোনো সমস্যা নাই তারপরও আমরা একটু পড়বো এখানে একটা এনার্জির একটা ব্যাপার আছে যেটা আমরা চ্যাপ্টার নয় পড়ার সময় পড়লে হয়তো বা হয়তো সেখানে পড়লে বেশি ভালো হতো তা তারপরেও আমাদের যেহেতু আছে এখানে আমরা একটু পড়ার চেষ্টা করি করে আমরা আমাদের এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করে দিব হ্যাঁ এবং কিছু প্রবলেম আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি পড়ার মধ্যে আরও কিছু দু একটা প্রবলেম আমরা আজকে সলভ করার চেষ্টা করব তো যাক আমরা শুরু করি আমরা আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে এনার্জি অর্থাৎ কোনো কণা যদি সরল ছন্দিতে গতিতে গতিশীল হয় তাহলে তার শক্তি কেমন হবে এনার্জিটা আমরা এনার্জি বলতে কি বোঝাই এনার্জি বলতে বোঝাই যে কাজ করার সামর্থ্য এটাকে আমরা শক্তি বা এনার্জি বলি কোন ধরনের বস্তুর কাজ করার সামর্থ্য যে বস্তুটি সরল ছন্দিত গতিতে গতিশীল এবং এনার্জি বলতে আমরা কোনো বস্তু বা বস্তু কণার মধ্যে অন্তর্নিহিত বা থাকা সমস্ত শক্তিকে বুঝিয়ে থাকি তার শক্তি এবং এই শক্তি আমরা জানি কোনো কণাতে একটা হচ্ছে তার গতি হচ্ছে তার বিভব শক্তি তাহলে এনার্জিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি বলি আমরা যেটাকে গতিশক্তি বা ই কে এনার্জি কাইনেটিক একটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি বা যেটাকে আমরা বলি হচ্ছে ই পটেনশিয়াল মানে ই কে मींस কাইনেটিক এনার্জি ই পি मींस এনার্জি এই पोटेंशियल এনার্জি এবং কাইনেটিক এনার্জি এদের মানটা আমরা আজকে ক্যালকুলেশন করে আমরা সাম করব করে দেখব যে টোটাল এনার্জির মানটা কত হয় এবং তার মধ্যে একটু টুকিটাকি গ্রাফ আছে যে গ্রাফগুলো আমরা অতীতে একবার শিখেছিলাম সেই গ্রাফগুলো আমরা আজকে একটু এর সঙ্গে মিলিয়ে দেখব যে সব ঠিক আছে কিনা ঠিক আছে তো এখন আমরা প্রথমে গতিশক্তির মানটা ক্যালকুলেশন করি ই কে ক্যালকুলেশন করি আমরা জানি যদি কণারটির ভর যদি এম হয় অর্থাৎ যে কোনটি সরল ছন্দিত গতিতে গতিশীল আছে তোমরা জানো সবাই সরল ছন্দিত গতিতে কোন আছে যে বল স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী তরণ সর্বদা সাম্য অবস্থান গতিশীল বা স্পন্দিত হচ্ছে সেই বস্তুর ভর যদি এম হয় আর লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি ই কে ইকাল টু হাফ অফ এম হাফ অফ এম তারপরে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার এবার আমরা ভিটাকে এখানে বসাবো দেখো হাফ অফ এম ভি মানে আমাদের জানা আছে ডি এক্স ডিভাইডেড বাই হোল এগুলো আমাদের সব পড়া আমাদের পড়া জিনিসটাকে আমরা আবার রিভিউ করছি চ্যাপ্টার ফাইভে পড়েছো চ্যাপ্টার এ পড়েছো একই জিনিস বারবার পড়ছো কিন্তু মূল বেসিক জিনিসটা কিন্তু চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার থ্রি যাই পড়ো না কেন দেখো সবকিছু ঘুরে ফিরে কিন্তু চ্যাপ্টার থ্রি এবং এইটের মধ্যে আমরা আসছি অর্থাৎ সব মধ্যে আমরা পিরিয়ডিক একটা ব্যাপার দেখতে পাচ্ছি পর্যাবৃত্ত গতি অসিলোটের ইমোশন এগুলো দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে এবং পরবর্তী যে একটা চ্যাপ্টার যদিও আমাদের চ্যাপ্টার দশ নয় সিলেবাসের মধ্যে নাই তারপরেও যদি আমরা সেটা দেখি সেটা তো একদম মেকানিক্স একই গতি সূর্যের চারিপাশে পৃথিবী আবর্তন করে এই গতি তাহলে এখানে আমরা বসিয়ে হাফ অফ এম আর আমরা তো বেশ কয়েকবার দেখলাম যে সরল ছন্দিত গতিতে গতিশীল কোনো কণার যে ব্যবকলন সর সমীকরণটা ছিল তার স্মরণটাকে আমরা সলিউশনটাকে আমরা বলেছিলাম হচ্ছে কতজন মনে আছে নিশ্চয়ই তোমাদের এ সাইন অফ ওমেগা টি প্লাস হচ্ছে কত আলফা ব্যাস এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেবো ব্যাস এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টি আমাদের আমাদের এই করার অভ্যাস আছে আমরা এগুলো শিখেছিলাম না করে কিন্তু আমরা কিছু পড়িনি এই পর্যন্ত এটা আমাদের পড়ার কথা ছিল না তারপরেও যেহেতু আমাদের পড়তে লাগবে আমরা সেগুলো কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আমরা এগুলো পড়ছি সুতরাং কারোর কোনো সমস্যা এখানে থাকার কথা না এখানে এটা কনস্ট্যান্ট তারপর এখানে হতো সাইন ওমেগা টি মানে আই মিন সাইন এক্স এটা ডিফারেন্সিয়েট করলে হয় কস এক্স লিখলাম কস অফ এক্স মানে হচ্ছে ওমেগা টি প্লাস আলফা আর ওমেগা টি প্লাস আলফা কে যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আলফা কে করলে হয় জিরো আর ওমেগা টি কে করলে হয় ওমেগা তাহলে আমরা এখানে লিখে দিব একটা ওমেগা বাস তারপরে আবার এর কিন্তু আবার হোল স্কোয়ার আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এর আবার হোল স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি যে হাফ অফ এম তারপর এই স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগাটি প্লাস হচ্ছে আলফা ব্যাস কমপ্লিট আবার আমরা কিন্তু জানি যেটা সেটা হচ্ছে যে ওমেগা স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত কে তাহলে আমরা এম এবং ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে লিখে ফেলতে পারি কে তাহলে এই সম্পর্কটা দাঁড়াবে হাফ অফ কে তারপরে হচ্ছে এই স্কোয়ার তারপরে কস স্কোয়ার তারপরে ওমেগাটি প্লাস হচ্ছে কত আলফা

মান কিন্তু এখানে ক্যালকুলেশন করতে পারি গ্রাফিক্যালি যদি আমরা এরকম দেখি আমরা দেখবো এরকমের ঘটনা ঠিক জাস্ট লাইক দিস এবং এই পয়েন্টে যখন এক্স এর মান জিরো ওয়েক্সিক টু জিরো তখন কিন্তু গতিশক্তির মান সব থেকে বেশি ই ম্যাক্স এটা হচ্ছে এটাকে বলবো আমরা হচ্ছে প্লাস এটাকে আমরা বলবো হচ্ছে এটাকে এই জাস্ট এই পয়েন্টটাকে বলবো আমরা মাইনাস এ বিস্তারের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এখানে গতিশক্তির মানটা হতে সব থেকে বেশি এই মানটা হচ্ছে কত হাফ অফ কে তারপরে হচ্ছে এই স্কোয়ার পরিষ্কার দেখা যাচ্ছে এবং আমরা যদি এখান থেকে একটু টি এর সাপেক্ষে যদি গ্রাফটাকে আমরা এনার্জি ভার্সেস টাইম যদি গ্রাফটাকে একটু দেখি ই কে সঙ্গে আমরা যদি টাইমটাকে দেখি তাহলে এটা হচ্ছে কোসাইন ফাংশন আর কোসাইন ফাংশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে দি দিস ব্যাস এইভাবে আমাদের একটা পূর্ণ ওয়েব আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি তোমার ইচ্ছা মতো তুমি করবো আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ পর্যন্ত তুমি নিলে একটা পূর্ণ ওয়েভ তুমি পেয়ে যাবে তাই না এখানে টাইম পিরিয়ডটা হচ্ছে কত টি ডিভাইডেড বাই ফোর তারপরে প্রতিটা হাফের পর পর হচ্ছে টি বাই ফোর তাহলে এখান থেকে এটুকু হবে হচ্ছে টু টি ডিভাইডেড বাই ফোর আই মিন টি ডিভাইডেড বাই হচ্ছে কত টু এটা হচ্ছে থ্রি টি ডিভাইডেড বাই হচ্ছে কত ফোর তারপরে এটা হয়ে যাবে হচ্ছে টি এটা হচ্ছে জিরো জাস্ট এইভাবে তুমি এই এই ফাংশনের সঙ্গে ক্লিয়ার করতে পারো জিরো দেন ক্যানাডিক এনার্জিমাম্সিক টু এ ক্যানাডিক এনার্জি বিকামস মিনিমাম মিনস জিরো তাহলে এক্স এর মান যখন জিরো তখন গতিশক্তির মানটা সব থেকে বেশি এক্স এর মান যখন এ তখন গতিশক্তির মানটা হচ্ছে সব থেকে কম প্রিয় শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে আমাদের গতিশক্তি রিলেটেড সব ব্যাপারগুলো এখন আমরা গতিশক্তির কাজটা শেষ করে ফেললাম এখন আমরা পোটেনশিয়াল এনার্জিটা আমরা এখান থেকে দেখতে পারি পোটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তির মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি বিভব শক্তি একদম সিম্পল তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার করতে গিয়েও তোমরা স্প্রিং জনিত বিভব শক্তির মান ক্যালকুলেশন করেছো হাফ কে এক্স স্কোয়ার একদম সেম পড়া এটা না পড়লেও চলতো এটা না পড়লেও চলতো আমরা এমনি পারতাম তো আমরা জাস্ট একটু দেখি যে আমাদের বিভব শক্তির মানটা এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা তো কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করলাম এখন আমরা ইপি ক্যালকুলেশন করতে চাই ইপি ইপি মানে হচ্ছে কি বিভব শক্তি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাই না স্থির বস্তুর শক্তিকে তার বিভব শক্তি বলে স্থির বস্তুর শক্তি মাপা জানা তাকে গতিশীল করতে হয় তাহলে স্থির বস্তুকে গতিশীল করলে সেই শক্তিকে আমরা গতিশক্তি বলি কিন্তু মাপতে চাচ্ছি আমরা বিভব শক্তি হয়ে যাচ্ছে গতিশক্তি তাহলে কি করব স্থির বস্তুকে তড়গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে আমরা সম্পূর্ণ থামাবো গতিশীল বস্তুকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে সম্পূর্ণ থামাতে যে কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে তার বিভব শক্তি তো গতিশীল অবস্থায় যে বলে আছে সেই বলটার মান হচ্ছে কত -kx যদি আমি এর উপর বল প্রয়োগ করে থামাতে চাই তাহলে আমাকে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে a' হচ্ছে কত kx তো আমরা যে স্প্রিং এর ছবি এঁকেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে একবার তো তুমি কাজ করতে পারো না তুমি হচ্ছে অল্প অল্প করে কাজ কর মনে করে সেই কাজের মানটা হচ্ছে কত dw তাহলে dw बिकम्स f प्राइम তারপরে হচ্ছে কত dx অল্প অল্প করে কাজ করব আমরা এটাকে আমরা কি করব বোথ সাইডকে ইন্টিগ্রেশন করে দেব মানটা বসিয়ে dw is equal to f प्राइम মানে হচ্ছে প্লাস কে x not কে x কে xটা হচ্ছে গতিশীল অবস্থার বল কিন্তু আমি স্থিতি বিভব শক্তি ক্যালকুলেশন করতে চাই ইপি তাহলে গতিশীল বস্তুকে গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে সম্পূর্ণ থামাবো তাহলে গতিশীল অবস্থার বল যদি হয় কে x তাকে বল প্রয়োগ করে থামাতে বল প্রয়োগ করতে হবে প্লাস কে এক্স এবার আমরা এটাকে টোটালটা ইন্ডিগেশন করে দিব ইন্টিগ্রেশন অফ এটাকে বলবো আমরা জিরো টু ডাব্লিউ আমরা কে এটাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো আর জিরো টু এক্স তারপরে হচ্ছে এক্স তারপরে কত দিয়ে এক্স এই ছবি আমরা বহুবার এঁকেছিলাম স্প্রিং দিয়ে আর আমি ছবিটা এখানে আঁকলাম না সরাসরি কাজ হয়ে যাক তাহলে এখানে যদি আমরা এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করি ডি কে ইন্টিগ্রেশন করলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত হয় ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ আর করলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এখানে থাকতে হচ্ছে আমাদের জিরো টু এক্স তাহলে এখানে থাকতে হচ্ছে W- মাইনাস জিরো ইজ ইকোয়াল টু হাফ অফ কে আর এখানে যদি মান বসাই এক্স স্কোয়ার মাইনাস আই মিন ডাব্লিউ হাফ অফ কে তারপরে হচ্ছে কত এক্স স্কোয়ার এটা হচ্ছে স্প্রিং জনিত বিভব শক্তির মানটা ক্যালকুলেশন করলাম এটাই হচ্ছে সেই বিভব শক্তি যেটাকে আমরা বলবো হচ্ছে ইপি তাহলে ইপি ইকাল হাফ অফ কে এক্স এর মানটা আমরা বসিয়ে দিব এ সাইন অফ ওমেগা প্লাস আলফা তারপরে এটাকে আমরা বলবো হোল স্কোয়ার তাই তো তাহলে এখন যদি আমরা এটাকে একটু আর একটু সিম্পলিফাই করি আর একটু সিম্পলিফাই যদি করি তাহলে রেজাল্টটা কেমন আসবে আর একটু সিম্পলিফাই করলে আর রেজাল্টটা কেমন আসতে পারে তাহলে আমরা এখানে লিখে ফেলি হচ্ছে ইপি হাফ কে লিখলাম তারপরে এটাকে স্কোয়ার করে দিই তাহলে হবে এই স্কোয়ার তারপরে হচ্ছে সাইন স্কোয়ার তারপরে ওমেগা টি প্লাস আলফা এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা আগেরটাকে এটাকে এক বলে দিই এই ইকুয়েশন নাম্বারটাকে আমরা দুই বলে দিই দেখছো এখন টোটাল এনার্জি ক্যালকুলেশন হয়ে যাবে কিন্তু এখান থেকে টোটাল এনার্জি ক্যালকুলেশন করতে পারবা আমরা টোটাল এনার্জি ক্যালকুলেশন করে ফেলতে পারি আমরা বিভব শক্তির জন্য আমরা এখানে আমরা এক কাজ করি আমরা টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করে ফেলি আগে হ্যাঁ টোটাল এনার্জি বিকামস কত হবে ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস হচ্ছে কত ইকে আর ইপি কত দেখো হাফ কে এক্স এ স্কোয়ার এখানে ছিল হাফ কে স্কোয়ার দুটোই হাফ কে স্কোয়ার আছে তাহলে হাফ কে এ স্কোয়ারটা আমরা একটু কমন নিয়ে নি তাহলে এখানে থাকবে হচ্ছে

হ্যাঁ তাহলে কেমন আসবে আমরা একটু এক নজরে দেখে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আসছে আমরা যদি দেখাই এটা হচ্ছে ই কে কে দেখালাম আমরা এখানে গ্রাফিক্যালি তাহলে এখানে হচ্ছে কোন ফাংশন সাইন ফাংশন তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা আমরা একটু একটু প্রথমে ক্যালকুলেশন করে ফেলি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এটা 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 হচ্ছে 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 দিস ইজ প্লাস আমাদের কত ইপি এবং এখান থেকে এখান থেকে পরিষ্কার করে আমরা দেখব যে ওয়েন এখানে হচ্ছে ই আর মানটা হচ্ছে ম্যাক্সিমাম এটাকে আমরা বলবো হচ্ছে প্লাস এ এটা হচ্ছে মাইনাস এ হ্যা ম্যাক্সিমাম ই ম্যাক্সিমাম টু জিরো দেন পটেন্সিয়াল এনার্জি হচ্ছে সব কম বাট ওয়েন এক্স ইকাল টু এ পটেন্সিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম এখানে যেমন ছিল এক্স ইকাল টু জিরো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এক্স ইকাল এ কাইনেটিক এনার্জি মিনিমাম এখানে এক্স ইকাল টু এনার্জি মিনিমাম অ্যান্ড এক্স ইকাল টু এ পটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম আমরা যদি একটু এনার্জি ভার্সেস টাইম ক্যালকুলেশন করি একটু গ্রাফটা দেখি যদি এনার্জি ভার্সেস টাইম এটা হচ্ছে ইপি এনার্জি ভার্সেস টাইম এটা হচ্ছে কোন ফাংশন সাইন ফাংশন সাইন স্কয়ার এবং সাইন ফাংশনের গ্রাফিক্যালি এই হয় স্টার্টিং ফ্রম জিরো পয়েন্ট মূল বিন্দু থেকে শুরু হয় তাহলে মূল বিন্দু থেকে আমরা এটাকে ড্রয়িং করব ব্যাস এটাকে তুমি এইভাবে ড্রয়িং করবে তুমি একটা পূর্ণ পর্যায়কাল ব্যবহার করবে পূর্ণ পর্যায়কাল ব্যবহার করলে কোন পর্যন্ত আসে এই পর্যন্ত আসলেই শেষ তাহলে এখান থেকে এটাকে বলবো হচ্ছে আমরা টি ডিভাইডেড বাই ফোর এটাকে বলবো আমরা টি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে থ্রি টি ডিভাইডেড বাই হচ্ছে কত ফোর এটা হচ্ছে কত টি একটা পূর্ণ পর্যায়কালে আমরা পটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেশন করলাম এখন আমরা এই দুটোকে যদি একসঙ্গে ম্যাচ করে দিই তাহলে কিন্তু একটা সুন্দর শেপের গ্রাফ চলে আসে এরকম বইয়ের মধ্যে দেওয়া আছে তুমি বই এই এক না করলেও পারো আলাদা আলাদা করে আঁকলে আলাদা 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 করে আঁকাটাই বেটার কারণ এতে এই গ্রাফটা একটু একটু মানে আমাদের বুঝতে আবার অসুবিধা হয়ে যাবে তুমি এক করে দিতে পারো আমি একটু দেখাই দিই তোমার এক করলে কেমন হয় দেখা যায় এই দুটো গ্রাফকে যদি আমি এক করে দেই এই দুটো গ্রাফকে যদি আমরা এক করে দেই তাহলে কেমন দাঁড়াবে এটা হচ্ছে প্লাস এক্স এটা হচ্ছে মাইনাস এক্স এনার্জি এটা হচ্ছে মূলবিন্দু আমাদের প্রথম ছবিটা আঁকি এখান থেকে এইভাবে যাচ্ছে এটা হচ্ছে প্লাস এ এটা হচ্ছে মাইনাস এ আর ওটা এটা এটা এনার্জি একদম একটু ডিজাইন করে এর ভিতরে থাকবো আমরা উইদিন দিস রেঞ্জ ডট 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 এরকম একটা ছবি বইয়ের মধ্যে আঁকা আছে তাহলে এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে কাইনেটিক এনার্জি আই মিন হচ্ছে ইকে আর এটাকে বলবো আমরা হচ্ছে কত বলবো

আমরা বেগের ক্ষেত্রে বেগের সর্বোচ্চ সর্বনিম্ন মান তরণের ক্ষেত্রে তরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান কিন্তু আমরা এগুলো ক্যালকুলেশন করেছিলাম নিশ্চয় তোমাদের সবাই মনে আছে এবং এদের সঙ্গে আমাদের এই পার্ট প্রায় শেষ আমরা জাস্ট এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পড়ার ভিতরে জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিতে চাই যাতে অদূর ভবিষ্যতে যখন তুমি মডার্ন ফিজিক্স পড়বে সেই মডার্ন ফিজিক্স পড়ার সময় যাতে আমাদের কোনো জটিলতা সৃষ্টি না হয় হঠাৎ করে একটা লাইন চলে আসবে একটা থিওরি চলে আসবে যে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোশনাল টু দ্যাম স্কোয়ার অফ দ্যাম্পলিটিউড শক্তির মানটা বিস্তারের বর্গের সমানুপাতিক হ্যাঁ এনার্জির মানটা হচ্ছে ফ্রিকোয়েন্সির স্কোয়ার অফ দি ফ্রিকোয়েন্সি অফ দি অসিলেটিং পার্টিক্যাল টোটাল এনার্জি অফ এ পার্টিক্যাল অসিলেটিং সিম্পল ইজ ডিরেক্টলি প্রশনাল টু দি স্কোয়ার অফ দি ফ্রিকোয়েন্সি অর ইনভার্স দি স্কোয়ার অফ দি টাইম পিরিয়ড

তারপরে হচ্ছে এই স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি হাফ অফ এম ফোর একটু যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে তারপরে থাকবে হচ্ছে এম তারপরে এই স্কোয়ার দেন এফ স্কোয়ার এখানে টু পাই এম এই স্কোয়ার যদি কনস্টেন্ট হয় তাহলে আমরা পরিষ্কার লিখতে পারি ইজ প্রপনাল টু এফ স্কোয়ার অর্থাৎ সরল ছন্দেতে স্পন্দনে স্পন্দনশীল কোনো কণার এগুলো ওয়েব মেকানিক্সে পড়লে বেশি ভালো হয় ওয়েব মেকানিক্স সেখানে তুমি এই এদের এগুলো মানে এই যে এদের যে আমি বলি এটা ওয়েবের পোস্টমার্টেম এগুলো যদি আমরা একটু শিখে নিতে পারি যে টি বাই ফোর অনেকে এখানে একটু মানে ক্লিয়ার না যে টি বাই ফোর কীভাবে হলো এটা টি বাই টু কীভাবে হলো যদি আমরা ওয়েব মেকানিক্সে গিয়ে আমরা যদি ওয়েবের পোস্টমার্টেমটা একটু শিখতে পারি ওয়েব ক্যালকুলেশনটা মেকানিক্স হ্যাঁ ওয়েব মেকানিক্সটা যদি ভালো করে একটু শিখতে পারি তাহলে এইটা বুঝতে বেশ সুবিধা হয় হ্যাঁ এখানে না এখানে না পড়াই ভালো চাপ্টার নাইনে পড়লে বেশি ভালো হতো এখানে আসে আমরা শেষ করে দেবো বলে পড়লাম ওই চ্যাপ্টারে পড়লে সব থেকে বেশি ভালো হতো আমরা এখানে শিখলাম যে এনার্জি ইজ টু অফ দি ফ্রিকোয়েন্সি তার মানে সরল ছন্দে স্পন্দনশীল কোন কণার মোট শক্তি কণাটির কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক আবার আবার আমাদের একটা রিলেশন জানা আছে এফিকল টু ওয়ান বাই টি তাহলে যদি হয় তাহলে আমরা এখান থেকে আরো লিখতে পারি ইজ প্রপার্সনাল টু ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার তার মানে সরল স্পন্দনে স্পন্দনশীল কোন কণার মোট শক্তি কণাটির পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে তিনটা কন্ডিশন শিখলাম আমরা তিনটা কন্ডিশন মিনস তিনটা স্পেশাল স্পেশাল কন্ডিশন বা বিশেষ ক্ষেত্র স্পেশাল ইফেক্ট নাম্বার ওয়ান সরল ছন্দিত স্পন্দনে বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার এক দুই নাম্বার ইজ প্রপোর্শনাল টু এফ স্কোয়ার অ্যান্ড নাম্বার থ্রি ই এইজ প্রফেশনাল টু ওয়ান বাই টি স্কোয়ার ই ইজ ইনভার্সি প্রফেশনাল টুটি স্কোয়ার সরলচন্দ্রের স্পন্দনে স্পন্দনশীল কোন কণার মোট শক্তি কণাটের বিস্তারের বর্গের সমানুপাতিক কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক এবং পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতিক তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার স্যাপার আমাদের এই চ্যাপ্টারের যা ছিল মোটামুটি সবিশেষ হ্যাঁ আমাদের আর কোনো আশা করি কোনো সমস্যা থাকার কথা আমরা চেষ্টা করেছি একদম ডিটেলস এই ব্যাপারগুলো আলোচনা করার জন্য এবং করেছিও আমরা যেখানে যতটুকু দরকার ততটুকু শিখেছি হ্যাঁ এই 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 চ্যাপ্টার পড়ার জন্য যা যা দরকার ছিল সবগুলো আমরা শিখে নিয়েছিলাম আগে গ্রাফিক্যালি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শিখেছিলাম কিভাবে এক্স ইকাল ওমেগাটি প্লাস আলফাকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করা যায় পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা যায় সেটা আমরা শিখেছিলাম হ্যাঁ তারপরে আমরা সব কিছু শিখে নিয়ে তারপরে কিন্তু এই চ্যাপ্টারটা পড়েছি আমার মনে হয় আমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না এবং আমাদের যখন আমাদের ই আসবে এই চ্যাপ্টার থেকে যখন আমাদের অ্যাসাইনমেন্ট আসবে তখন আশা করি নিদ্বিধায় কার হেল্প ছাড়াই তুমি কোনো কিছু বইয়ের হেল্প ছাড়াই তুমি করে ফেলতে পারবা আশা করি তো যাক এরকম প্রত্যাশা থাকলো আমার আমি তো করতেই পারি প্রত্যাশা আমি তোমাকে পড়াচ্ছি আমি তো একটু প্রত্যাশা করবই তোমাদের কাছে এই প্রত্যাশা পূরণের দায়িত্ব কিন্তু তোমাদের আপাতত আমি প্রত্যাশা করব পড়ানোর পরে আর এটা ফিলআপ করবা হচ্ছে তোমরা যদি এটা ফিলআপ করতে পারো তাহলে বলবা তোমাদের পড়াশোনা ঠিকমতো হয়েছে ঠিক আছে তাহলে এটা ফেলি দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করে আমরা এই শেষ করে দিই ফিজিক্সের যে একদম স্যার আমাদের এমসিকিউ সলভ শেখান কিছু কিছু জিনিস শেখানো লাগবে না ফিজিক্সের এমসিকিউ সলভ শেখানো দরকার হয় না ফিজিক্সের এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে বই দাগে দাগে পড়তে হবে আর ক্লাসগুলো নিয়মিত করতে হবে ক্লাসের মধ্যে টিচার তো শুধু তোমাকে যে ওই টপিকটা পড়াচ্ছে তা না ওই টপিকের মধ্যে যা যা আছে ও বাইরে থেকে বিভিন্ন অংশ নিয়ে এসে নিয়ে এসে তারপর টিচার কিন্তু এগুলো তোমাদেরকে সলভ করে সুতরাং আমাদেরকে আমরা নিজেরাই পারি এগুলা এটার জন্য স্পেশাল কোনো টেকনিক নাই তুমি যদি ভিতরে যদি ব্যাপারগুলো না থাকে তাহলে তুমি এমসিকিউ কিউ পারবা না আর পারতে গেলে তোমাকে এই টপিকগুলো সম্পর্কে চ্যাপ্টারগুলো সম্পর্কে একদম সুস্পষ্ট ধারণা থাকতে হবে এরকম স্পেশাল কোনো টেকনিক নাই যে টেকনিক ব্যবহার করে আমি এই প্রবলেম সলভ করতে পারি আমি কিছুই জানি না এই সাবজেক্ট সম্পর্কে আর একটা টেকনিক শিখলে কি আর এগুলো উত্তর দেওয়া যাবে যাবে না অর্থাৎ মূল জিনিস তোমাকে জানতে হবে বুঝতে হবে তারপরে না কাজটা করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রবলেম শুরু করে দিই আমি একটা সিম্পল প্রবলেম দিই প্রবলেমটা হচ্ছে এমন প্রবলেম আমরা এর আগেও বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রবলেমটা হচ্ছে যে কোন কণা সিম্পল হারমোনিকলি মোশনে সে গতিশীল তার গতি সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি ডি স্কোয়ার প্লাস টেন এক্স ইকাল টু হচ্ছে কত জিরো এমন একটা সমীকরণ তো আমরা জানি জানি না এই এই যে কণাটি ঘুরছে তার ভর কণাটির ভর লিখি কনাটির ভর হচ্ছে টেন গ্রাম টেন গ্রাম আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এর ওমেগা কত দুই নম্বর হচ্ছে এর টি কত তিন নম্বর হচ্ছে এর কে কত স্প্রিং কনস্ট্যান্ট কত একদম সিম্পল ম্যাথ ঝটপট তিনটা সলভ করে তিনটা উত্তর একসঙ্গে আমরা কমেন্ট বক্সে সলভ করব তাড়াতাড়ি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট देखिए क्या आगे परे একসঙ্গে উত্তর উত্তর দিতে হবে মোহাম্মদ শাহিন আহমেদ একটা উত্তর দিয়ে বসে আস মোহাম্মদ শাহিন আহমেদ তিনটা উত্তর একসঙ্গে দাও তিনটা উত্তর একসঙ্গে দাও হাসিবুল ইসলাম মাহিদ লিখেছে ঘর্ষণ নিয়ে একটা লেকচার দেওয়ার জন্য। তাহলে এটার জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে আমাকে ফ্রিকশন পড়ানোর জন্য ফ্রিকশন আমরা কোয়ালিশন পড়েছিলাম সংঘর্ষ আমরা সংঘর্ষ পড়েছিলাম আচ্ছা ঠিক আছে নিব একটা ক্লাস অন ফ্রিকশন কেন একটা উত্তর লিখছ আমি তো তিনটা উত্তর লিখতে বলেছি আলামিন ইসলাম রায়ান আহমেদ রায়ান আহমেদ হাসিবুল ইসলাম মাহিদ তোমরা কোন কলেজের হাসিবুল ইসলাম মাহিদ রায়ান আহমেদ তোমাদের কলেজের নামটা কি নারসিন্দি গভর্নমেন্ট কলেজ মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ কমপ্লিট আমাদের একজন ফাইম ফাইসাল রাফি একদম সিম্পল আমরা এই ইকুয়েশনটাকে জাস্ট কম্পেয়ার করবো এর অরিজিনাল যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনের সঙ্গে অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে ওমেগা স্কোয়ার ইকোল টু হচ্ছে এক নম্বর ওমেগা স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টেন দেয়ার ফোর ওমেগা ইকোয়াল টু রুট ওভার টেন তারপর আমরা দুই নাম্বারটা সলভ করতে পারি টি ওমেগা মিন্স টোয়াইস পাই বাই টি ইজ ইকুয়াল টু রুট ওভার 10 তাহলে এখান থেকে বের করা যাবে 1 বাই টি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 10 ডিভাইডেড বাই 2 পাই দেয়ারফর টি ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই রুট ওভার 10 তাই না এবার আমরা তিন নাম্বারটা সলভ করে ফেলতে পারি এখান থেকে তিন নাম্বারটা কিভাবে হবে তিন নাম্বারটা হয়ে যাবে হচ্ছে যেহেতু বলছে কে উই হ্যাভ ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই এম তাহলে সো দ্যাট কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার এখানে এম এর মান হচ্ছে টেন গ্রাম টেন মাল্টিপ্লাই বাই টেন্টিপ্লাই নিউটন পার মিটার দেখো কত আসে এটা ক্যালকুলেট করে আমাকে বলো পয়েন্ট ওয়ান হ্যাঁ পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান নিউটন পার মিটার যাক তোমরা ক্যালকুলেশন করে বলেছো তোমাদের টাই আমি লিখলাম কিন্তু এখন দেখো কিন্তু যে ভুল আছে কিনা ভুল থাকলে আবার সবার ভুল হয়ে যাবে ঠিক আছে আমরা পরের প্রবলেমে চলে যাই পরে প্রবলেম চলে যায় কোনো কণা ঘটছে চলছে তার কোন কণা চলছে তার চলার যে সমীকরণ এটাকে আমরা ওয়াই না বলে যদি এক্স বলি তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হয় কারণ তোমরা এক্স এর সঙ্গে পরিচিত

আমাকে বিশ্লেষণ করে দেখাও যে সত্যি সত্যি কণাটি সরল ছন্দিত গতিতে গতিশীল আমি বলছি এটা সরল ছন্দিত গতিতে গতিশীল তুমি বিশ্লেষণ করে আমাকে দেখাও যে এটা সত্যি সত্যি কণা এই কণাটি সরল ছন্দিত গতিতে গতিশীল তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো

কি করেছ এটাকে এটাকে যে কাজটা করতে পারো দুইবার ডিফারেন্সিয়েট করতে পারো উইথ রেসপেক্ট টাইম আমরা জানি যে সেই কোনা সরল ছন্দিত গতিতে গতিশীল যে কণার তরণ স্মরণের সমানুপাতিকার বিপরীতমুখী তাই না বল স্মরণের সমানুপাতিকার বিপরীতমুখী তরণ সর্বদা সাম্যবস্থা অনুভূমি অর্থাৎ এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স তো আমরা এখান থেকে এর মানটা ক্যালকুলেশন করে করতে পারি আবার আমরা এখান থেকে এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে পারি প্রথমবার যদি হবে প্রথমবার করলাম দ্বিতীয়বার যদি করি তাহলে আসে হচ্ছে ডি কত ডিভাইডেড বাই বাস স্কোয়ার ইকোয়াল টু জিরো পয়েন্ট ফোর আসে এখানে পাই বাই টু আসে হ্যাঁ তারপরে আবার এটা করলে হয় মাইনাস তারপরে হচ্ছে সাইন অফ পাই বাই টু টি তারপরে হচ্ছে পাই বাই থ্রি এটাকে আবার পাই বাই টু এর সঙ্গে আসে স্কোয়ার তাহলে এটা এখানে আছে হচ্ছে মাইনাস পাই স্কোয়ার হ্যাঁ কত আসে কত আসে এখানে বাই ফোর তারপরে আসে হচ্ছে জিরো পয়েন্ট ফোর সাইন অফ পাই বাই টু টি প্লাস হচ্ছে পাই ডিভাইডেড বাই থ্রি তারপরে এটুকুকে আমরা বলতে পারি হচ্ছে কত এক্স আর এটাকে বলতে পারি আমরা হচ্ছে কত এ তাহলে এই ইকাল টু মাইনাস পাই স্কোয়ার বাই ফোর তারপরে হচ্ছে x এরা কনস্ট্যান্ট সো উই ক্যান সে a ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যেহেতু এর তরণটা স্মরণের সমানুপাতিকার বিপরীতমুখী সুতরাং দি পার্টিক্যাল ইজ অসিলেটিং সিম্পল হারমোনিকালি প্রুভড হ্যাঁ মান তরণের মান দিয়েও করা যায় একদম প্রবলেম থেকে দেখে দিলাম এটা সব থেকে ভালো এটা সব থেকে ভালো সিস্টেম আমরা দেখলাম যে দি পার্টিকেল ও সিম্পল হার্মোনালি এই কণাটি সরল ছন্দিত গতিতে গতিশীল ওকে তাহলে এটা শেষ হয়ে গেল আমরা নেক্সট প্রবলেমে চলে যাই একটি শরণ দলকের দৈর্ঘ্য শরণ দৈর্ঘ্য শরণ দলকের কার্যকরী দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট বাড়ালে বাড়ালে এর দোলনকাল কতটুকু বৃদ্ধি পাবে একটি সরল দলকের দৈর্ঘ্য একটি সরল দলকের কার্যকরী দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ বাড়ালে এ দোলন কাল কতটুকু বৃদ্ধি পাবে আমাদের নেক্সট প্রবলেম পার্সেন্টেজে নিয়ে যাব আমরা শতকরা হিসেবে আমরা নিয়ে যাব তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো সময় শেষ হয়ে আসছে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে দোলকটাকে আমি বলে দিই হচ্ছে আমরা যে দোলকটা নিয়েছি দোলকটা হচ্ছে সেকেন্ড দলক এত সহজ করে দিই একটি স্মরণ দোলকের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ালে এর দলনকাল কত হবে সেকেন্ড দলক দোলকটা কিন্তু সেকেন্ড দলক তাহলে বলতে পারে সেকেন্ড দলকের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ালে এর দোলনকাল কতটুকু হবে আমরা যে দোলকটা ব্যবহার করছি সেটা একটা সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম যার টাইম পিরিয়ড হচ্ছে টু সেকেন্ড আরো ইজি তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো দেখি তোমাদের কত আসে 197%? সেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আবু ইউসুফ সিয়াম আবু ইউসুফ সিয়াম যে বলেছে সেটা রাইট টুয়েলভ সো রং অ্যান্সার টুয়েলভ পার্সেন্ট বাড়াতে হবে এই যে ছেলেটা এই একে যে আরবিতে যে ইয়ে লিখেছে নিজের আইডিটা আরবিতে লিখেছে কে তুমি আরবিতে আইডি লিখেছ কেন বাংলা অথবা ইংলিশে লিখে দাও তাহলে বোঝা যাবে আরবিতে কে লিখেছে এটা

তার মানে এখানে কত হচ্ছে একশো পঁচিশ দশমিক ছয় এল ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমরা এখানে লিখতে পারি টি টু ইজ টু হচ্ছে রুট ওভার এল টু টু বাই জি ইকুয়েশন নাম্বার এবার আমরা ভাগ করে দিব টি টু বাই টি ওয়ান উইল বি টু রুট ওভার কত হবে হ্যাঁ এল টু ডিভাইডেড বাই এল ওয়ান তাহলে এখানে এল টু এর মানটা বসিয়ে দিই এল টু ইকাল টু ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড আর তো মনে হয় কিছু থাকে না এল ওয়ান এল ওয়ান ক্যান্সেল হয়ে যায় তাই না এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে কত ওয়ান টু ওয়ান টি টু ডিভাইডেড বাই টি ওয়ান টি সেকেন্ড আই মিন টু পয়েন্ট টু ফোর ব্যাস এবার আমরা যদি এর চেঞ্জটা যদি বের করতে চাই তাহলে চেঞ্জটা কত আসে ডেল্টা টি কত আসে জিরো পয়েন্ট টু ফোর তাই না তাহলে এটা আমরা যদি পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে চাই তাহলে লিখবো চেঞ্জ 0.24 ডিভাইডেড বাই অরিজিনাল টু মাল্টিপ্লাই বাই 100% আই I মিন mean 12% তাহলে ইট ইজ সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 25.6% যদি বাড়ানো হয় তাহলে এর দোলনকাল 12% বেড়ে যাবে এভাবে আমরা যে কোনো যে কোনো দোলকের হিসাব বিকাশগুলো এখান থেকে কিন্তু ক্লিয়ার করে রাখতে পারি পারি না পারি তাহলে এটা এই প্রবলেমটা সলভ হয়ে গেল আমাদের মহাকাশ চ্যাপ্টার মিলে তোমাদেরকে একটা প্রবলেম দিচ্ছে মহাকাশ চ্যাপ্টার মিলে চন্দ্রপৃষ্ঠে একটি সরল দলকের দোলনকাল হ্যাঁ চন্দ্রপৃষ্ঠে একটি সরল দলকের পৃথিবী পৃথিবী পৃষ্ঠে একটি সরল দলকের সমান হলে পৃথিবী পৃষ্ঠের একটি দোলনকালের সমান হলে চন্দ্রপৃষ্ঠে এর এর দোলক দৈর্ঘ্য নির্ণয় করো মানে এল ক্যালকুলেশন করতে হবে দর্শক দর্শক কত এখানে একটা জিনিস বলে দেওয়া আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্থ চন্দ্রের ভর ও ব্যাসার্থের ব্যাসার্থের গুণ ও তাহলে ভট্টা হচ্ছে আশিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে গুণ করে ফাল এটা মহাকাশের সঙ্গে একদম মহাকাশ রিলেটেড তবে মহাকাশ আপনার পড়েছ সোজা তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি তোমাদের জন্য ওয়েট করছি তোমাদের রেজাল্টটা দেখে তারপর আমি করবো তোমাদের রেজাল্টটা কনফার্ম করে তারপর আমি দেখবো তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করতে হবে বের করতে বলেছে কতটুকু কমাতে বাড়াতে হবে সেটা বলে নাই চন্দ্রে এর দৈর্ঘ্যটা কত হবে কোনো কিছু বাড়াতে কমাতে বলে নাই কত পার্সেন্ট বাড়াবা কমাবা এটা কিন্তু বলে নাই সামিউন ফেরদোস আমি মনে হয় করে দিই দুটো ব্যাপার আছে এখানে একটা মুন একটা হচ্ছে আর্থ মুন এবং আর্থের ব্যাপারটা আমরা একটু ফয়সালা করে আসি মুন মনে করো মুনে যখন যাবে তখন টাইম পিরিয়ড হচ্ছে টি ই সরি আর্থে তখন টু পাই রুট ওভার এল ই বাই হচ্ছে জি ই ইকুয়েশন নাম্বার ওয়ান যখন মুনে যাচ্ছে তখন টি এম এম মিন্স মুনি মানে ই মিনস আর্থ তাহলে টোয়াইস পাই রুট ওভার এল এম বাই হচ্ছে জি এম ইকুয়েশন নাম্বার টু শর্ত মতে টিই এবং টি এম হচ্ছে ইকুয়াল বলেই তো দিছে যে দলনকাল উভয় ক্ষেত্রে সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট ওভার এল ই ডিভাইডেড বাই জি ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এল এম বাই হচ্ছে জি এম স্কোয়ার করে দিই বোথ তাহলে হয়ে যায় এল ই বাই জি ই ইকুয়াল হচ্ছে এল এম বাই জি এম এটা ক্যালকুলেশন ধরে ধরে করতে হবে এল ই ডি ভারেড বাই এল এম ই দিকল টু জি ই ডিভারেড বাই জি এম ইকুয়েশন নাম্বার করে দিলাম এটাকে তিন সহজ এবার আমাদের এখানে শর্ত পৃথিবীর ভর ব্যাসার্ধ চন্দ্রের ভার বেসারদের আশি এবং চার গুণ তাহলে এর জন্য আমরা একটু ব্যাপার করে নিই আমাদের জানা আছে জি ইকল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার তাহলে জি ই ইকল টু এই যে হয়ে গেল আর একটা জি এম ইকল টু হচ্ছে জি তারপরে হচ্ছে এম এম বাই হচ্ছে আর এম স্কোয়ার আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে জি ই ডিভাইডেড বাই জি এম ইজ হচ্ছে কত থাকে জি এম ই ডিভাইডেড বাই হচ্ছে আর ই স্কয়ার মাল্টিপ্লাই বাই আর এম স্কয়ার ডিভাইডেড বাই জি এম এম তাহলে এখানে আসে হচ্ছে জি ই ডিভাইডেড বাই হচ্ছে জি এম ইকুয়াল টু এটা কার থাকে হচ্ছে এম ই আর এম স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর ই স্কয়ার এম এম মানগুলো বসাই দিই এই যে এম যেটা সেটা কি সেটা হচ্ছে চন্দ্রের এইটটি টাইমস তাহলে এম এর পরিবর্তে লিখতে পারি আমরা এইটি আর হচ্ছে আর এম স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে মানে হচ্ছে কত আর ই মানে হচ্ছে ফোর টাইমস তাই না তাহলে এটা হচ্ছে ফোর আর এম তার স্কোয়ার তারপরে হচ্ছে কত এম এম তাহলে এখানে থাকে হচ্ছে এগুলো সব তো কাটাকাটি হয়ে যাচ্ছে স্কোয়ারটা কাটাকাটি হয়ে যাবে ষোলো পাঁচশো লং আশি তারপরে হচ্ছে ফাইভ তাহলে জিই বাই জি এম হচ্ছে কত ফাইভ তাই তো আসে ঠিক আছে তাহলে জি ই বাই জি এম এর মানটা আসে হচ্ছে কত ফাইভ তাহলে এখানে আসে হচ্ছে এল ই ডিভাইডেড বাই এল এম ইকাল টু হচ্ছে কত ফাইভ ফাইভ আসে নাকি নাকি ভুল করলাম কোথাও ক্যালকুলেশন চন্দ্রপৃষ্ঠে এর ভট ইয়ে হবে দৈর্ঘ্যটা হবে পৃথিবীর যে দৈর্ঘ্য ছিল তার পাঁচ ভাগের এক ভাগ পয়েন্ট টু হ্যাঁ পয়েন্ট টু ঠিক আছে পয়েন্ট টু ঠিক আছে পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট নাইন নাইন না কি বলে এটাকে কে এই আমি বুঝতে পারছি না যে এই আইডি টা মানে বোঝা না গেলে তো অ্যান্সারটা দেওয়া যায় আমি তো পড়তে পারছি না এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম ইয়াস ওয়ান পয়েন্ট ফাইভ এম ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা মানে অঙ্কটা করে মনে হচ্ছে এটা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক না দেখে মনে হচ্ছে এটা চ্যাপ্টার সিক্স মহাকর্ষ চ্যাপ্টারের অঙ্ক তো যাই আমরা সলভ করে ফেললাম এখন সব পড়া হয়ে গেলে সব চ্যাপ্টার একই হয়ে যায় পড়া হয়ে গেলে সব চ্যাপ্টার একই হয়ে যায় কোন ধারা বাধা ইয়ে থাকবে না যে কোনটা থেকে কোশিন হবে কোনটা থেকে হবে না সব পড়তে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না সিলেবাসটা ফলো করবা এবং পড়াগুলো ঠিকঠাক মতো করবা তো ঠিক আছে তা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল আমাদের এই প্রবলেম আমরা সলভ করে ফেললাম এবং এই পাশাপাশি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটা কিছু বাকি থাকলো না একদম ম্যাথ সহ আমরা যতগুলো চ্যাপ্টার পড়ার কথা ছিল সবই পড়েছি নেক্সট ক্লাসে আশা করি আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ